তারা এটাও বলছেন যে কর্তারা আমাজনের ছিল, কারণ আমাদের কিছু কিছু কাজ একটু পিছিয়ে গেছে। কিন্তু এখানে একটা সুবিধা, আমাদের চ্যালেঞ্জটা ছিল স্পেন ওঠানো, পিয়ারের উপর স্পেন ইনস্টল করা প্রথম, এটা আমাদের চ্যালেঞ্জ ছিল। এখন আর সেকেন্ডটা একটু সময় লাগে, প্রথম থেকে সেকেন্ড, কিন্তু এরপরে 7-8 দিন 10 দিনের মধ্যে পিয়ার গুলো বাকি 40টা পিয়ার স্পেন পিয়ারের উপর বসে যাবে, 41টা স্পেন বর্ডে, ওগুলো খুব দ্রুত বসে যাবে প্রথম এবং সেকেন্ড। প্রথমটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সেকেন্ডটা একটু কম চ্যালেঞ্জিং। তো এটাও আমাদের একটু সমস্যার জন্য, টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে নদী গভীরে, সে কারণে এটা আমাদের এই মাসের সেকেন্ড স্পেনটা ইনস্টল করার কথা ছিল, সেটা মধ্য জানুয়ারিতে, সেটা আমি অলরেডি আমি ঘোষণা করেছি। আমি নিজে বিশ্বটা সাংবাদিকদের মুন্সিগঞ্জে ব্রিজ উদ্বোধন দিয়ে আমি জানিয়েছি, এরপরে আমাদের আর অন্যান্য স্পেন বসানোর ব্যাপারে ভাবতে হবে না, কোনো আনসার্টেনটি এর মধ্যে নেই। এবং আমরা হিসাব করে দেখেছি যথাসময়ে আমরা প্রত্যাশিত কাজ সমাপ্ত করতে পারি। স্যার দ্বিতীয় স্প্যানটা 15 জানুয়ারির মধ্যে উঠবে, টার্গেট দেওয়া আছে, টার্গেটটা আমরা যথাসময়ে